হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘরে একেবারেই সবজি ছিল না শুধুমাত্র আলু পড়েছিল আর কিচ্ছু ছিল না তো এই অবস্থায় আমি বানিয়ে নিলাম আলু দিয়ে ডিমের ঝোল এই ডিমের ঝোলটা খেতে অসাধারণ টেস্টি হয় কিন্তু বানাতে জিনিসপত্র বেশি লাগে না চলুন তাহলে ঝটপট দেখে নিই কীভাবে রান্না করতে হবে তো সবার আগে আমি ডিম সিদ্ধ করে ছিলে নিচ্ছি আর এর সাথে সাথে নেব কিছু আলু কেটে তো এখানে নিয়েছি আমি মশলা দেড় ইঞ্চির মতো আদা আর কিছুটা আমি নিয়েছি শুকনো নারকেল আঠেরো কুড়ি কলির মতো রসুন আর দুটো পেঁয়াজ আর এই হচ্ছে ডিম আর এর সাথে নিচ্ছি আলু আলুটা ধুয়ে নিয়েছি আমি আলুর সাইজ নিজের পছন্দ মতো বড়ো ছোটো করতে পারেন যা কিছু ঘরে পড়েছিলো তাই শুধু নিয়েছি আর টমেটো ধনেপাতা কিছুই ছিল না তো ওগুলো আমি ব্যবহার করব না তো সবার আগে কড়াইয়ে দিয়ে দেবো একটুখানি তেল আর তেলের মধ্যে আমরা সবার প্রথমে আলুটা ভেজে নেব আর তারপরে মশলাগুলোও ভেজে নেব কড়াইটা একেবারে গরম করে নিচ্ছি তারপরে হিটটা কম করে দিয়ে আলুগুলো দিয়ে দেব। আপনি চাইলে ডিমটাও ভেজে নিতে পারেন ডিমটা ভেজে নিলে কি হয় দেখতে খুব সুন্দর লাগে আর ওপরে খুব সুন্দর একটা কালার চলে আসে কিন্তু ওপরে একটা মানে চামড়া চামড়া হয়ে যায় এই জন্য আমি ভাজছি না আপনি চাইলে ভেজে নিন কোনো অসুবিধা নেই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পরে আমরা ভেজে নেব মশলাগুলো কড়াইয়ে একটুখানি তেল আছে এখন আর আমি তেল দিচ্ছি না তো এই যে আমি মশলাগুলো নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি নারকেল না থাকে তাহলে অন্য কিছুও নিতে পারেন যেমন বাদাম নিতে পারেন কাজু নিতে পারেন বা চীনা বাদামও নিতে পারেন তো মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি মাঝখানে একটু জায়গা করে নিয়ে এখানে দিয়ে দেব ধনে আর জিরে এক মোট মতো ধনে নিয়েছি আর এক চামচ মতো জিরে নিচ্ছি তেল একেবারেই ছিল না তো একটুখানি আমি তেল দিয়ে দেব মাঝখানে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি সমস্ত মশলা একসাথে মিশিয়ে দেব। আর তারপরে বিশেষ করে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হওয়া যখন শুরু হয়ে যাবে তখন আমরা এটা বন্ধ করব গ্যাসটা আর অন্যদিকে আমি কিছু মুংফলি মানে চীনা বাদাম ভেজে রেখেছিলাম যদি আপনি ভেজে রেখে না থাকেন তাহলে শুরুর থেকে একসাথে ভেজে নিতে পারেন আর যদি আপনি না দিতে চান তাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে আছে ছিল তাই আমি দিচ্ছি তো মশলা সমস্ত খুব ভালো করে ভাজা হয়ে গেছে একেবারেই কাঁচা ছাড়িনি সেগুলো আমি তুলে নিয়েছি আর তারপরে একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে এবার আসছি মেন প্রসেসে একটু তেল দিয়ে দিচ্ছি আর তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নিচ্ছি আর এটা কিন্তু আমি কোনো ফোড়ন টোড়ন দিয়ে করছি না যা আমার মশলা দেওয়ার ছিল আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন হিটটা একদম কম করে রাখতে হবে যাতে কোনোভাবেই কিন্তু মশলাটা পুড়ে না যায় তাহলে কালার একদম খারাপ হয়ে যাবে স্বাদও খারাপ হয়ে যাবে তো লঙ্কা গুঁড়ো পুড়ে যাওয়ার আগেই আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব দেখুন এই প্রসেসে একবার বানিয়ে দেখে নিন খেতে খুবই টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখুন আমি তো পার্সোনালি আপনাকে বলবো যে অবশ্যই ট্রাই করুন আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে ওয়েস্ট না হয় তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়াতে না তেলের কালারটা খুব সুন্দর হয়ে যায় আর এখন একটু সাদা সাদা দেখতে লাগবে কিন্তু কিছুক্ষণ যখন আমরা সিদ্ধ করে নেব তখন কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে যাবে এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা হচ্ছে গরম মশলা এক চামচ হাফ হাফ করে দুবার দিলাম ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই যে ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর তারপরে গ্রেভির জন্য জলও দিয়ে দেবো সমস্ত কিছু একসাথেই করে নেবো কোনো আলাদা আলাদা প্রসেস করার কোনো দরকার নেই যতটা আপনি গ্রেভি রাখবেন যতটা মানে আলু সিদ্ধ হতে যতটা ইয়ে লাগবে আর তারপরে যতটা আমি গ্রেভি রাখবো সেই হিসাবে জল দিচ্ছি মাঝে মাঝে অবশ্যই চেক করতে হবে আর মোটামুটি পনেরো মিনিট পরে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নিচ্ছি আপনাকে চেক করে দেখাচ্ছি আর দেখুন প্রথমে কেমন সাদা সাদা লাগছিল আর এখন কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে গেছে এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কনসিস্টেন্সি এবার নিজের পছন্দ মতো আমরা চেঞ্জ করে নেব। মানে শুকিয়ে নেব একটুখানি চিনি দিয়ে দিলাম আমার কাছে ধনে পাতাটাতে কিচ্ছু ছিল না টমেটোও ছিল না একটুখানি চিনি দিলাম স্বাদের একটা ইয়ে হবে আর এখন আর একটু শুকিয়ে নেবো আমি একটু বেশি পাতলা পাতলা লাগছে কিন্তু আমি একটু পাতলাই করব বেশি গাঢ় করব না আর এরকম মশলা করে যে সবজিগুলো বানানো হয় সেটা একটু পাতলা পাতলাই ভালো লাগে একদম গাড়ো করলে একেবারে টাইট টাইট হয়ে যায় তো এই হচ্ছে আমার সবজি আর একটু শুকিয়ে নিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দেখুন এবার আমি দশ মিনিট ওয়েট করার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাকে দেখতেও সুন্দর হয়েছে আর এরকম ঝোলের তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে